আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ইতোমধ্যে জেনেছেন যে ওয়েগনার গ্রুপের যে প্রধান ছিলেন প্রিগোজিন, তিনি নিহত হয়েছেন, প্লেন ক্র্যাশ হয়েছে, এবং তার যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছেন এই প্লেন দুর্ঘটনায়। এখন কথা হচ্ছে যে এটি কি পুতিন ঘটালো এই ঘটনাটা? তো এই যে জিও পলিটিক্স, এই যে ঘটনাটা ঘটছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর ভেতর যে কত স্পাই রিলেটেড কাজকর্ম চলছে, সেটা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা নিজেরাও মিলাতে পারবেন। একেবারে শুরুর দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আমেরিকা বারবারই বা পশ্চিমা গণমাধ্যমগুলো বারবারই দাবি করছিল যে এই যে ওয়েগনার গ্রুপ আছে তাদের কাছ থেকে বিরোধিতার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাশিয়ান যে আর্মি রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এই ওয়েগনার গ্রুপ, তারাই ক্ষমতাটা নিতে পারে বা তাদের সাথে অ্যাটলিস্ট বাদানুবাদ ঘটতে পারে। যে ঘটনাটা জুনে এসে, জুনের মাঝামাঝি সময়ে এসে কিন্তু ঘটেছে, তখন একটা বড় ঘটনা ঘটেছে। আপনারা হয়তোবা দেখবেন যে টাইটান নামক একটা সাবমেরিন যেটা নিখোঁজ হয় এবং পরবর্তীতে জানা যায় এটা এক্সপ্লোড হয় পানির নিচেই, এটা নিয়ে অনেক কিন্তু ধোঁয়াশা রয়েছে যে এটা কি কোনো রকম ষড়যন্ত্রের অংশ কিনা। এটা নিয়ে অনেক অনেক লেখা হয়েছে, অনেক কিছু পাবলিশ হয়েছে, এবং আমরা দেখেছি যে এখানে সাবমেরিন টাইটান যে সাবমেরিনটা রয়েছে ওইটাকে নিখোঁজের ঘটনার মধ্য দিয়ে তখন কিন্তু একের পর এক গণমাধ্যম সব এই রিপোর্টটাই করছিল বিভিন্নভাবে, এবং তখনকার সময়ে যে অন্যান্য জিও পলিটিক্যাল যে ইস্যুস ছিল সেগুলো কিন্তু এই নিউজের আড়ালে ঢেকে যায়। তার জাস্ট এক দুই দিনের মধ্যে আপনারা দেখতে পেরেছেন, হয়তোবা আপনারা যদি একটু টাইম লাইনটা খেয়াল করেন তাহলে দেখবেন যে জুনের ওই সময় হঠাৎ করে জানা গেল যে প্রিগোজিন ওয়েগনার গ্রুপ তারা পুতিনের বিরুদ্ধে অভিযানে নেমেছে, তারা মস্কো অভিমুখে রওনা দিয়েছে এবং সেখানে তারা সব ক্ষমতা নিয়ে নিতে যাচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে এই যে প্রিগোজিন অর আমেরিকা কিন্তু অনেক আগে থেকে এই ওয়েগনার গ্রুপের একটা অংশকে হাতে নিয়ে নিয়েছিল। এইটা ভিতরে আপনার যে আসলে এই স্পাইদের কাজ চলছে সেটা কিন্তু আমরা একেবারেই প্রকাশ্যে এখন দেখতে পারছি। ওই টাইটান যে সাবমেরিনের যে একটা নিউজ সব জায়গায় পাবলিশ হচ্ছিল তার আড়ালে যে এই প্রিগোজিনের যে আপনার বিরোধিতা করা পুতিনের বিরুদ্ধে, এটা অনেকটাই লাইমলাইট থেকে সরে যায়। অর্থাৎ আমেরিকার কিন্তু টার্গেট ছিল যে এই সময় পুতিনকে কোনোভাবে কাবু করে দেয়া যাবে। শেষমেশ রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু ঠিকই ব্যাপারটা পরবর্তীতে ধরে ফেলে এবং তখন এনিহাও প্রিগোজিনকে অর্থাৎ ওয়েগনার গ্রুপের যে অংশটা তাদের বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে শেষ করে দেবার মিশনে নামে। আপনি জাস্ট অবাক হবেন যে এই যে দশজন মারা গিয়েছে প্লেনে, এখানে কিন্তু সবাই আসলে এই প্রিগোজিনের একেবারেই কাছের লোক এবং এদেরকে কোনোভাবেই আর রাখা যাবে না পৃথিবীতে। এরকমটি গত দুই মাস ধরে পুতিনটা কিন্তু একটা নকশা এঁকেছিল। তো এটাকে আমরা বলতে পারি যে পশ্চিমারা যে নীল নকশা এঁকেছিল তার বিরুদ্ধে পুতিনেরও একটা নীল নকশা, এবং এই ক্ষেত্র পুতিন এবারও জিতে গেল। অর্থাৎ প্রিগোজিনের মাধ্যমে পশ্চিমারা যেটা চেয়েছিল যে রাশিয়াকে কাবু করতে, সেটা করতে ব্যর্থ হয়েছে, এটা খুবই স্পষ্টত বোঝা যাচ্ছে। সামনে আরো আরো নতুন নতুন এজেন্ডা আছে, বিভিন্নভাবে হয়তোবা রাশিয়াকে কাবু করার একটা মিশন নিয়ে একের পর এক পশ্চিমারা আসবে। পুতিন শেষমেশ আসলে কত পর্যন্ত টিকে থাকতে পারে এটাই হচ্ছে দেখবার বিষয়। তবে এই যে ইন্টেলিজেন্স যেসব ব্যাপার স্যাপার আছে এগুলো তো আপনার এইভাবে ওপরের দিকে মিডিয়াতে আসবে না, এটা জাস্ট আপনি যদি টাইম লাইনগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যদি পলিটিক্সের বাইরে গিয়ে কোনো রকম ভাইরাল কোনো নিউজ দেখেন যেটা নিয়ে খুব বেশি আপনার নাড়াচাড়া হচ্ছে, তখন বুঝবেন যে জাস্ট সপ্তাহখানিকের মধ্যে বা এর নিচে আড়ালে আড়ালে জিও পলিটিক্যাল কোনো একটা বড় গেম চলছে। যেমন আপনারা সাবমেরিনের ক্ষেত্রে দেখেছেন, অতীতের যত ঘটনা আছে, স্নোডেনের ক্ষেত্রে আমি 2014 সালের দিকে এরকম দেখেছি, তারপরে আপনার যখন ক্রাইমিয়া যখন রাশিয়া দখল করে নেয় তখন এরকম দেখেছি, একটা ঘটনা বড় একটা ঘটনা যেটা জিও পলিটিক্স এর বাইরে সেটাকে আগে ঢালাও ভাবে প্রচার করা হয় এবং তার আড়ালে ওই যে জিও পলিটিক্যাল যে বড় একটা ঘটনা সেটা পরবর্তীতে ঘটে যায়। অর্থাৎ এই ঘটনাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটা ছিল যে জুন মাসে সাবমেরিনের যে নিখোঁজের ঘটনা, কয়েকদিন ধরে নিখোঁজ নিখোঁজ নিখোঁজ, হঠাৎ জানা গেল যে সেটা ধ্বংস হয়েছে, সেখানে যারা আরোহী ছিল তারা নিহত হয়েছে। একইভাবে দেখেন যে ওই সময়টাই আপনার প্রিগোজিন বিরোধিতা করে বসে, সবই কিন্তু জাস্ট একটা জাস্ট পাতানো। এটা দেখলে বোঝা যায় যে প্লটটা কিভাবে সাজানো হয়েছিল। এদিকে পশ্চিমারা প্লট সাজাচ্ছে, প্লট করছে, ওদিকে রাশিয়া
তাদের যে মিত্ররা আছে তারাও বিভিন্ন ধরনের প্লট করছে। আলটিমেটলি আসলে কে কখন জিতছে কে কখন হারছে এটাই আলটিমেটলি ফাইনাল যে এন্ড রেজাল্ট সেটা নিয়ে আসবে। বাট আমার কাছে মনে হয় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা একটা চলমান ব্যাপার এবং মারাত্মক বড় কোনো ঘটনার মধ্য দিয়ে না গেলে এটা আর থামবে না। তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।